আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্ন্যাক্সের রেসিপি। তো এটি হচ্ছে পটেটো স্ন্যাক্স। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও সবার ফার্স্টে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি মিক্সড হার্বস, আর হাফ টিস্পুন দিচ্ছি চাট মশালা, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন। এখানে আমি 1/4 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ টিস্পুন দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার আমি এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেন ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 পিঞ্চ নুন দিয়ে দিচ্ছি, আর 1 পিঞ্চ দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার এতে আমি অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর থিকনেসটা আপনারা দেখে নিন। এখানে আমি বেড ক্রাম্স নিয়ে নিয়েছি, এটা বাড়িতে হোমমেড তৈরি করা বেড ক্রাম্স। বেড ক্রাম্সের রেসিপিটা ইউটিউবে আমি আপলোড করেছি, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এখানে আমি হাতে অল্প তেল ইউজ করে নিচ্ছি। এবার আমি আলুগুলো একটা শেপ করে নেব। আপনারা যেমন করে ইচ্ছে আপনারা ডিজাইন অনুযায়ী বানাতে পারেন, আমি এইরকম চার চৌকো করে নিচ্ছি। এইভাবেই আমি সব আলুগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এখানে ব্যাটার আর ব্রেড ক্রাম্বসটা রেখে দিচ্ছি। এই আলুগুলো একটা করে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বসের ওপর কোট করে নেব। চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই কীভাবে করতে হবে। আমি এখানে একটা আলু নিয়ে নিচ্ছি এবং আলুটা প্রথমে আমি ডিপ করে নিচ্ছি, তারপর এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের সাথে কোটিং করে নিচ্ছি ভালো করে। এইভাবে সবগুলো করে নিতে হবে। এইভাবে আমি আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এইভাবে আমি সব কটা আলুকে কোটিং করে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিট রেস্টে রাখবো, তারপর এটা ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এতে সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে একটা একটা করে বাইটসগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এইদিকে এক পাশটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে নেব। আমি একটা ফোকের সাহায্যে আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে নিচ্ছি এবং এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা এখন আমার হয়ে গেছে। এবার আমি এগুলো একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমি প্লেটে এখন তুলে নিয়েছি। তাহলে দেখলেন তো কত চটপট হয়ে গেল এই ইজি স্ন্যাক্স রেসিপিটি। এটি খুবই সুন্দর খেতে এবং খুবই সিম্পল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আপনাদেরকে এটা একটু ভেঙে দেখাই, দেখুন ভেতরে কতটা সফট এবং বাইরেটা একটু ক্রাঞ্চি। এটা টমেটো ক্যাচাপের সাথে খেতে দারুণ লাগে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের পছন্দের মতো যদি কোনো রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।